কক্সবাজারের রামুর চেরাংঘাটা উষাই সেন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের মূল হোতা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 10 জানুয়ারি বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আব্দুল ইয়াসির ওরফে শাহজাহান। তিনি রামু জেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরুংলা এলাকার বাসিন্দা। ইয়াসির বিএনপির একজন সক্রিয় কর্মী। তার পিতা ফতেখারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বলে জানান পুলিশ। 11 জানুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রামুর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে শাহজাহান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বিব্রত করতে গত 6 জানুয়ারি মধ্যরাত রামুর উষাই সেন রাখাইন বৌদ্ধ বিহারে আগুন দেয় বলে গ্রেপ্তার হওয়া যুবক পুলিশের কাছে স্বীকার করেছে। রামুর বড়কান বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়া হয়। ওইখানে বৌদ্ধ মন্দিরের ভেতরে ভান্তে সহ 5-7 জন তারা ঘুমিয়েছিল। একটি বড় ধরনের ঘটনা থেকে আমরা রক্ষা পাই। ঘটনার পরপরই বিহারের লোকজন জেগে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। আগুন দেবার পর শাহজাহান ফোন করে রামু ফায়ার সার্ভিসকে ঈদগড়ে আগুন লেগেছে বলে সেখানে যেতে ফোন করে বিভ্রান্ত করে। পুলিশ তার ফোনের সেই সিমটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে আত্মগোপনের চেষ্টা করেন নাশকতাকারী এই যুবক। পুলিশের অভিযান থেকে নিজেকে বাঁচাতে বারবার নিজের অবস্থানও বদলায় আব্দুল ইয়াসির ওরফে শাহজাহান। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।